ঢাকা দক্ষিণের নগর ভবনে মেয়র হানিফ মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে নাগরিক শোকসভা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাইদ খোকনের সভাপতিত্বে তাকে স্মরণ করেন বিশিষ্ট বিশিষ্টজনেরা শুরুতেই উপস্থাপন করা হয় সৈয়দ আশরাফুল ইসলামের জীবনী নিয়ে একটি প্রামাণ্য চিত্র পরে মরহুমের স্মরণে মিনিট নীরবতা পালন করা হয় স্মৃতিচারণ করেন বিশিষ্ট জনেরা বলেন সৈয়দ আশরাফের জীবন আদর্শন বেঁচে থাকবে অনন্তকাল উনি আওয়ামী লীগের নেতৃত্বের পাশাপাশি সমগ্র বাংলাদেশের রাজনৈতিক নেতাদের বন্ধুতে পরিণত হয়েছিলেন ভালোবাসা নিজের জীবনের কর্ম দিয়ে অর্জন করতে হয় যেটি সৈয়দ আশরাফুল ইসলাম অর্জন করেছিলেন আমরা অনেক কথা বলি কিন্তু অনুধাবন করে সৈয়দ আশরুল ইসলাম স্বতন্ত্র চরিত্রের মানুষ মেয়র সাইদ খোকন বলেন আদর্শে অটল থেকে জীবনভর গণমানুষের জন্য রাজনীতি করেছেন তিনি ঘটনাবলী প্রত্যক্ষ করে অনুসরণ করে সিদ্ধান্ত নিয়ে দলের অবস্থান খুব অল্প কথায় তিনি পরিষ্কার করতেন দলের অবস্থান আমাদের প্রাণপ্রিয় নেত্রীর অবস্থান পরে সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় নূর সাউন একুশে টেলিভিশন ঢাকা